বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্ট 2015 সাল থেকে বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে। প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্টে 7টি ক্যাটাগরিতে 1944 জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সম্প্রতি। সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় যোগ্যতা থাকা সাপেক্ষে আপনারা এই পদটিতে আবেদন করে চাকরিতে যোগদান করতে পারেন। প্রিয় ভিউয়ার্স, আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন এই 7টি ক্যাটাগরিতে পদের নাম, কি কি যোগ্যতা চাওয়া হয়েছে, কিভাবে আবেদন করবেন তথা আবেদনের বিস্তারিত পদ্ধতি সহ সবকিছু জানতে পারবেন। এরকম লেটেস্ট নিয়ে বিজ্ঞপ্তির ভিডিও যদি আপনি সবার আগে পেতে চান, তাহলে অনুরোধ করবো অবশ্যই আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল অপশনটি অন করে দেবেন। তাহলে ভিডিও পাবলিশড হওয়া মাত্রই আপনি নোটিফিকেশন সবার আগে পাবেন। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্টের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটিতে আসি। এখানে এই এনজিওটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন, তাদের যাত্রা শুরু কবে হয়েছিল, কার্যক্রম এলাকা, রেজিস্টার্ড অফিস, ট্রাস্টের ধরন সহ বিস্তারিত। এখানে এসে এই যে বাটনটি দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে ক্লিক করে আপনারা বিস্তারিত জানতে পারবেন আর আবেদন ফর্ম আবেদনপত্রে ক্লিক করে আবেদন করতে পারবেন। এই দুটো পদ্ধতি নিয়েই আলোচনা করবো, অর্থাৎ নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদনপত্র। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। তো প্রথমে আমরা নিয়োগ বিজ্ঞপ্তিটি একটু জেনে আসবো। প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, এটি হচ্ছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি, বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্ট বিপিকেটির নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিশ্ব প্রতিবন্ধী দাতা সংস্থা ইউএসএ এবং চীনের সহযোগিতায় 5 বছর মেয়াদী প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে প্রতিবন্ধীদের মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে বিভাগীয় অফিস, আঞ্চলিক অফিস, জেলা অফিস, উপজেলা অফিস এবং ইউনিয়ন পর্যায়ের প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে সৎ, নিষ্ঠাবান এবং পরিশ্রমী, দক্ষ, অদক্ষ বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্নোক্ত পদে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এই নিয়োগের একটি আকর্ষণীয় দিক হচ্ছে যে পদটি, সেটি হচ্ছে মাঠ কর্মী নিয়োগ দেওয়া হবে কমিট নাম্বার 4-এ, 800 জন, বেতন 12,500 টাকা, বয়স 40 বছর চাওয়া হয়েছে, এইচএসসি বা সমমান পাশে, সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় কিন্তু আপনার এই পদটিতে যোগদান করতে পারে। এরপরের পদটি হচ্ছে কমিট নাম্বার 5, সহকারী মাঠ কর্মী বা প্রতিনিধি, 700 জনকে নিয়োগ দেওয়া হবে, একটি বিশাল পদ, 700 জন, বেতন দেওয়া হবে সর্বসাকল্যে 10,000 টাকা করে, বয়স সর্বোচ্চ 35 বছর, এসএসসি পাশে শুধুমাত্র আপনার এই পদটিতে আবেদন করে যোগদান করতে পারেন। এরপরের পদটি হচ্ছে অফিস সহায়ক, কমিট নাম্বার 6, দেখতে পাচ্ছেন 102 জনকে নিয়োগ দেওয়া হবে, বেতন 9,000 টাকা, বয়স 30 বছর, অষ্টম শ্রেণী বা এসএসসি পাশে, সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় এই পদটিতে আপনারা আবেদন করতে পারেন। এরপরের পদটি হচ্ছে কমিট নাম্বার 3, এটি আকর্ষণীয় একটি পদ, উপজেলা অফিসার নিয়োগ দেওয়া হবে, 300 জন, বেতন 21,000 টাকা, বয়স সর্বোচ্চ 45 বছর, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি চাওয়া হয়েছে, এটাও সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনারা আবেদন করতে পারেন। এরপরে নিয়োগ দেওয়া হবে ড্রাইভার, 14 জন, 9,000 টাকা করে বেতন, বয়স হচ্ছে অনূর্ধ্ব 40 বছর, অষ্টম শ্রেণী পাস, বৈধ লাইসেন্স ধারী হতে হবে। এরপরে যে পদটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জেলা এরিয়া ম্যানেজার, নিয়োগ দেওয়া হবে 20 জনকে, বেতন 30,000 টাকা করে, বয়স অনূর্ধ্ব 45 বছর, নিয়োগ বছর, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি বা সমমান, এনজিওতে কাজ করারা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। কমিট নাম্বার 1-এ নিয়োগ দেওয়া হবে বিভাগীয় সমন্বয়ক, 8 জন, বেতন 35,000 টাকা করে, বয়স অনূর্ধ্ব 45 বছর, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের চাওয়া হয়েছে, সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। শর্তাবলীতে বলা হয়েছে আগামী 17 জুন 2022 মধ্যে উল্লেখিত বয়স সীমার মধ্যে হতে হবে, সকল পদে জন্য অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য, বাড়ি ভাড়া এবং যাতায়াত ভাতা সংক্রান্ত বেতন ছাড়া 1 নম্বর পদের জন্য প্রাইভেট কার এবং জ্বালানি খরচ এনজিও বহন করবে, 2, 3 এবং 4 নম্বর পদের জন্য ট্রাস্ট বা এনজিও কর্তৃক মোটরসাইকেল প্রদান করা হবে এবং জ্বালানি খরচ এনজিও বা ট্রাস্ট বহন করবে, 5 নম্বর পদের জন্য বাইসাইকেল এনজিও বা ট্রাস্ট হতে প্রদান করা হবে, অফিস সহায়ক এবং নৈশ প্রহরী ডিউটি পোশাক এনজিও বা ট্রাস্ট থেকে প্রদান করা হবে, চূড়ান্ত বাসাইকৃতদেরকে কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর, লালমনিরহাট, মাগুরা, দিনাজপুর, কিশোরগঞ্জ, জামালপুর, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার উল্লেখিত জেলাগুলোতে কাজ করার মানসিকতা থাকতে হবে। দরখাস্ত বা আবেদনের নিয়মাবলী হচ্ছে পদের নাম, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার বিস্তারিত বর্ণনা, অভিজ্ঞতা, কোন জেলা বা বিভাগে কাজ করতে ইচ্ছুক তা স্পষ্ট উল্লেখ করে ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্ট, বাড়ি নম্বর 14 নিচতলা, রোড নম্বর 6, সেনপাড়া, মিরপুর 10, ঢাকা 1216, এই ঠিকানায় স্বহস্তে লিখিত দরখাস্ত বা ওয়েবসাইটে রক্ষিত নির্দিষ্ট আবেদন ফর্ম ডাউনলোড করে পূরণ করতে হবে। সদ্য তোলা পাসপোর্ট সাইজ 3 কপি ছবি, পরীক্ষার ফি বাবদ 1 নম্বর পদের জন্য 500 টাকা, 2 নম্বর পদের জন্য 300 টাকা, 3 থেকে 5 নম্বর পদের জন্য 200 টাকা এবং 6 থেকে 7 নম্বর পদের জন্য 150 টাকা অফারের যোগ্য। বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্ট, বেগম রোকেয়া সরণী শাখা, মিরপুর, ঢাকা, সোনালী ব্যাংক লিমিটেড, যার চলতি হিসাব নম্বরের অনুকূলে
টাকা জমা করে বা পেয়ারা রসিদের মূল কপি আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে। আবেদনকারী বর্তমান ঠিকানা উল্লেখপূর্বক 10 টাকার ডাক টিকিট সম্বলিত 10.5x4.5 ইঞ্চি সাইজের অব্যবহৃত ফেরত খাম আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। খামের উপরে পদের নাম আবেদনকারীর ঠিকানা লিখে হেড অফিসের ঠিকানায় শুধুমাত্র জিপিও ডাক যোগে 14/7/2022 তারিখের মধ্যেই পাঠাতে হবে। যোগ্য প্রার্থী বাছাই পরীক্ষা হবে 1 থেকে 2 নম্বর পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা ঢাকায় অনুষ্ঠিত হবে। 3 থেকে 7 নম্বর পদের জন্য যোগ্য প্রার্থী বাছাই পরীক্ষা মৌখিক বা ভাইবা নিজ জেলায় অনুষ্ঠিত হবে। সকল প্রার্থীকে যথাসময়ে বাছাই পরীক্ষার স্থান তারিখ ও সময় ডাকযোগে বা SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। বাছাই পরীক্ষা ও সাক্ষাৎকারের জন্য কোনো প্রকার TDA প্রদান করা হবে না। মৌখিক পরীক্ষার সময় সকল কাগজপত্র মূল কপি প্রদর্শন করতে হবে এবং 1 সেট ফটোকপি জমা দিতে হবে। শিক্ষানবিশ কাল 3 মাস বেতনের 70% প্রদান করা হবে, বাকি 30% শিক্ষানবিশ কাল শেষে নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে বেতনের সাথে প্রদান করা হবে। অনুমোদনের ব্যবস্থাপনা পরিচালক CEO বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্ট BPKT। প্রিয় ভিউয়ার্স, এটি ছিল বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্টের নির্বিজ্ঞতির বিস্তারিত তথ্য যা আপনাদেরকে জানিয়ে দিলাম। সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনারা এই পদগুলোতে আবেদন করতে পারেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অনুরোধ করবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবার আমরা অ্যাপ্লিকেশন ফর্মটি কিভাবে ডাউনলোড করবেন সে পদ্ধতিটি জেনে আসবো। এই যে আবেদনপত্র দেখতে পাচ্ছেন এই লিঙ্কটি, এই আবেদনপত্র এই লিঙ্কে ক্লিক করলে আপনাদের এটি ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে। প্রিয় ভিউয়ার্স, এটি ডাউনলোড শেষ, চলুন আমরা একটু দেখে আসি। দেখতে পাচ্ছেন আবেদন ফর্ম বরাবর ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্ট, বাড়ি নম্বর 14, রোড নম্বর 6, সেনপাড়া, মিরপুর 10, ঢাকা 1216। বিষয় হচ্ছে যে আপনার যে পদে আবেদন করতে চান, এখানে যে 7টি ক্যাটাগরি আছে এই 7টি ক্যাটাগরির যে পদটিতে আপনার আবেদন করতে ইচ্ছুক সেই পদটি এইখানে লিখে দিবেন। যেমন ধরেন কেউ উপজেলা অফিসারে চাকরি করতে ইচ্ছুক, এখানে লিখতে হবে উপজেলা অফিসার পদে চাকরির আবেদন আমি গত এত তারিখে দিবেন, কত তারিখে আপনারা এই নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে কিন্তু 17 জুন, এখানে দিবেন 17 জুন 2022 তারিখে আপনাদের ওয়েবসাইটে যে ওয়েবসাইটটি আছে, এই যে ওয়েবসাইটটি যে দেখতে পাচ্ছেন এখানে bpktbd.org, এই ওয়েবসাইট ঠিকানাটা এখানে দিবেন। কিছু সংখ্যক কর্মী নিয়োগ করা হবে। আমি আপনি যে পদের জন্য আবেদন করতে ইচ্ছুক উপজেলা অফিসার পদে, উপজেলা অফিসার পদের জন্য একজন যোগ্য প্রার্থী হিসেবে আবেদন করছি, এখানে লিখে দিবেন উপজেলা অফিসার। এরপর এগুলো আপনার নাম, পিতার নাম, মাতার নাম, বর্তমান ঠিকানা, আপনি বর্তমানে যে স্থানে আছেন সেই ঠিকানা দেবেন এখানে। তারপর হচ্ছে স্থায়ী ঠিকানা আপনার এখানে দেবেন। দেওয়ার পর জন্ম তারিখ এখানে দেবেন, এরপর মোবাইল নাম্বার, জাতীয় পরিচয়পত্র নাম্বার, ইমেল, শিক্ষাগত যোগ্যতা, আপনি কি কি পাস করেছেন, পরীক্ষা পাস করেছেন সেই পরীক্ষার নামগুলো এখানে দেবেন। এরপর হচ্ছে কোন বিভাগ থেকে পাস করেছেন বা কোন বিষয়ে পাস করেছেন, ডিভিশন বা জিপি অর্থাৎ সেকেন্ড ক্লাস না ফার্স্ট ক্লাস বা জিপিএ কত পেয়েছেন সেটা দেবেন, পাশের সন, তারপর হচ্ছে কোন বোর্ড বা কোন বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছেন সেটা এখানে দেবেন, অভিজ্ঞতা যদি থাকে তাহলে এখানে লিখে দেবেন। তারপর দেবেন হচ্ছে যে জেলা বা বিভাগে কাজ করতে ইচ্ছুক, আপনি কোন জেলা বা কোন বিভাগে কাজ করতে ইচ্ছুক সেটি এখানে লিখে দেবেন। তারপর আপনার স্বাক্ষর দেবেন, তারিখ দেবেন, সংযুক্তি করতে হবে আপনাদেরকে অবশ্যই আবেদনপত্র, সদ্য তোলা পাসপোর্ট সাইজের 3 কপি ছবি, পোস্টাল অর্ডার বা পে অর্ডারের মূল কপি, নম্বরটা এখানে দেবেন, পোস্টাল অর্ডারের নাম্বার বা পে অর্ডারের নাম্বার, তারপর টাকার পরিমাণ এখানে লিখে দেবেন, ব্যাংকের নাম, শাখার নাম, তারপর হচ্ছে ফেরত খাম, ফেরত খামটা অবশ্যই আপনারা মনে করে কিন্তু আবেদনপত্রের সাথে পাঠিয়ে দেবেন। কিন্তু চাকরি প্রার্থী ভাই বোনেরা, এসএলও বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্টের বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত তথ্য যা আপনাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আর অনুরোধ করবো যদি আপনি আমার চ্যানেলে নতুন থাকেন কিংবা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।